আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স সবাইকে স্বাগতম জানাচ্ছি স্টার্ট একাডেমির আজকের ক্লাসটিতে আমাদের আজকের ক্লাসে আমরা আলোচনা করব ফ্রেজ নিয়ে এবং ডিটেইলে ফ্রেজের সব কিছু নিয়ে জানার চেষ্টা করব। আমরা পার্ট বাই পার্ড ফ্রেজের সমস্ত কিছু প্রকারভেদ এবং তাদের আইডেন্টিফিকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সো ফ্রেজ নিয়ে আলোচনা করার পূর্বে আমাদের আগে জেনে নেওয়া প্রয়োজন যে ফ্রেজটা আসলে কী মূলত ফ্রেজটা হচ্ছে একগুচ্ছ ওয়ার্ড বাট সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে সেই একগুচ্ছ ওয়ার্ডের মধ্যে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ভ যেন একই সাথে উপস্থিত না থাকে কারণ ফ্রেজের সাথে মধ্যে বা যদি আমি ফ্রেজের ভেতরে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ভ একসাথে পেয়ে যাই তার মানে সেটা ক্লজ হয়ে যাচ্ছে কারণ ক্লজের শর্তটা হচ্ছে একগুচ্ছ ওয়ার্ড সাবজেক্ট এবং ফাইনাল ভার্ভের উপস্থিতি বাট ফ্রেইজের ক্ষেত্রে একগুচ্ছ ওয়ার্ড থাকবে বাট সাবজেক্ট এবং ফাইনাল ভার্বের উপস্থিতি একই সাথে থাকবে না যদি সাবজেক্ট এবং ফাইনাইট ভার্বের উপস্থিতি একই সাথে থাকে তাহলে সেটা হয়ে যাবে ক্লজ আর যদি একই সাথে না থাকে তখন সেটা হবে ফ্রেজ এবং ফ্রেজের ক্ষেত্রে আরেকটা শর্ত হচ্ছে এই যে কিছু একসাথে শব্দ বসেছে অর্থাৎ শব্দ গুচ্ছ একগুচ্ছ ওয়ার্ড সেই একগুচ্ছ ওয়ার্ডগুলো পার্ট অফ স্পিচের একটা ইউনিট হিসেবে কাজ করে একত্রে কাজ করে ঠিক আছে ওটা একটা অংশ অংশ হিসেবে একটা জায়গায় বসে সেটা আলাদা আলাদা কোনো মিনিং থাকবে না সেটা একগুচ্ছ যখন থাকছে তখনই ওই মিনিংটা বহন করছে অর্থাৎ একটা ইউনিট হিসেবে কাজ করে ওকে সো একটা জিনিস মাথায় রাখতে হবে যখন আপনি ফ্রেশটাকে শনাক্ত করছেন আন্ডারলাইনটা একটু ভালো করে খেয়াল করবেন কারণ ফ্রেজ শনাক্ত করার ক্ষেত্রে আন্ডারলাইনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইস্যু কারণ আন্ডারলাইন এদিক সেদিক হয়ে গেলে আপনার পুরো ফ্রেজটাই চেঞ্জ হয়ে যাবে সেই জন্য আন্ডারলাইনটা একটু মনোযোগ দিয়ে খেয়াল রাখতে হয়ে থাকে ফ্রেজে ফ্রেজ কত ধরনের হতে পারে সেটা আমরা একটু জেনে নিই ফ্রেজ মূলত সাত প্রকার নাউন ফ্রেজ অ্যাডেক্টিভ ফ্রেজ ভার্ভ ফ্রেজ অ্যাডভার্ব ফ্রেজ প্রিপোজিশনাল ফ্রেজ কনজাংশন আর ইন্টারজেকশন ফ্রেজ ক্লিয়ার সো এই সাতটা প্রকার ফ্রেজ নিয়ে আমরা মূলত পার্ট বাই পার্ট আলোচনা করবো সো আজকে আমরা প্রথমত নাউন ফ্রেজ নিয়ে আলোচনা করি নাউন ফ্রেজ হচ্ছে যেই ফ্রেজ কোনো একটা সেন্টেন্সে নাউনের কাজ করবে অর্থাৎ নাউন যে যে কাজগুলো করে সেই কাজগুলো যদি নাউন ফ্রেজ করে তাহলে সেটাকে আমরা বলতে পারবো ফ্রেজ দ্যাট ওয়ার্কস নাউন ঠিক আছে তা আমরা নাউন ফ্রেসটা নাউনের মতো ওয়ার্ক করবে নাউনের মতো যদি ওয়ার্ক করে থাকে সেটা আবার নাউন ফ্রেইস একই জিনিস নাউনের কাজ নাউন করে নাউনের কাজ নাউন ফ্রেজ করে একইভাবে আরেকটা জিনিস কিন্তু আমরা বলেছিলাম নাউনে ক্রাস নাউন ক্লজও করে ওকে এরপর আসি নাউনের অবস্থান নাউন ফ্রেজের অবস্থান প্রায় কাছাকাছি সাবজেক্ট এ ভার্ব হতে পারে যেমন একটা ওয়ার্ভের সাবজেক্ট হিসেবে বসতে পারে যেমন এই যে ইজ এখানে ইজটা হচ্ছে আমার ভার্ব এই ইজের আগে কিন্তু সাবজেক্ট বসে থাকে এবং সাবজেক্টের জায়গায় বসেছে দ্য লিটল বয় দ্য লিটল বয় একগুচ্ছ ওয়ার্ড দ্য লিটল বয় সো এটা কিন্তু সাবজেক্ট হিসেবে বসেছে তার নাউন ফ্রেজের অবস্থানটা সাবজেক্ট হতে পারে ওয়ার্ভের সাবজেক্ট হিসেবে নাউন ফ্রেজটা বসতে পারে তারপরে দেখুন দ্য হাউজেস অফ সালাম ইন ঢাকা দ্য হাউজেস অফ সালাম ইন ঢাকা এটা হচ্ছে ওয়ার্ড ভর্বে পূর্বে এটা হচ্ছে কোনো সাবজেক্টের পজিশন আর এই যে দ্য হাউজেস অফ সালাম ইন ঢাকা এটা টোটাল একটা ফ্রেস কারণ একগুচ্ছ ওয়ার্ড এখানে আছে তাহলে এটা হচ্ছে নাউন ফ্রেস তো নাওন ফ্রেইসে অবস্থানে কোথায় হচ্ছে ওয়ার্ভের সাবজেক্টে ওকে মাই ফাদার ওয়ার্কস ইন এ ফ্যাক্টরি মাই ফাদার একগোচ্ছর ওয়ার্ড এটা একটা ফ্রেইস কোথায় বসেছে ওয়ার্কস হচ্ছে ওয়ার্ভ ওয়ার্ভের আগে বসে কোনো সাবজেক্টের পজিশনে বসেছে তাহলে সাবজেক্টের পজিশনে নন ফ্রেজ বসতে পারে সো নন ফ্রেজের প্রথম অবস্থান সাবজেক্টের পজিশন নন ফ্রেজ নন ফ্রেজের দ্বিতীয় অবস্থান প্রি পজিশনের অবজেক্ট হিসেবে অবজেক্টের পজিশনেও বসতে পারবে ঠিক আছে তাহলে অবজেক্টের পজিশন যেমন উইখান্ট রিলাই অন হার নলেজ এখানে কিন্তু হার্ড নলেজটা হবে আপনার পরবর্তী ফ্রাইজ ঠিক আছে সো প্রি পজিশনের পরে হার নলেজ সো এখানে হবে আমার আন্ডারলাইন তারপর শি ইজ ডিপলি থিঙ্কিং আবার দ্য অ্যাক্সিডেন্ট অফ মেজর সিনহা সো এই যে অ্যাবাউট প্রি পজিশনের পরে এই যে দ্য অ্যাক্সিডেন্ট অফ ম্যাজার সিনহা এইটা হবে আমার এই নাউন ফ্রাইজ ক্লিয়ার ওকে সো নাউন ফ্রেজের অবস্থান আরটা হচ্ছে কমপ্লিমেন্ট অফ এ ওয়ার্ভ একটা ভার্বে কমপ্লিমেন্ট অর্থাৎ সাবজেক্ট কমপ্লিমেন্ট যেটাকে আমি বলে থাকি তো দেখেন দিস ইজ মাই হাউস দিস মানে যে কথা মাই হাউস মানে একই কথা তাহলে দিস ইজ মাই হাউস এখানে ইজ হচ্ছে ওয়ার্ভ ওয়ার্ভের সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে বসেছে মাই হাউস তাহলে এই মাই হাউসটাই হয়ে যাবে আমার নাউন ফ্রাইজ এবং নন ফ্রেজটা ওয়ার্ক করছে কী হিসেবে সাবজেক্টের কমপ্লিমেন্ট অথবা কমপ্লিমেন্ট এ ওয়ার্ড হিসেবে ইট ইজ দ্য বেস্ট কার ইট মানে যে কথা দ্য বেস্ট কার মানে একই কথা দ্য বেস্ট কার যেতে একগুচ্ছ ওয়ার্ড সেটা এমন একটা ফ্রেজ যেটা কি নাউনে কাজ করছে এবং অবজেক্ট হিসেবে বসছে এবং হচ্ছে কমপ্লিমেন্টের কাজ করছে শি ওয়াজ মাই বসম ফ্রেন্ড মাই বসম ফ্রেন্ড যে সেই তো তার শি আর মাই বসম ফ্রেন্ড একই কথা এবং এটাও কমপ্লিমেন্ট হিসেবেই বসছে সে নাউন ফ্রেজ কমপ্লিমেন্ট হিসেবেও বসতে পারে এরপর আসি অ্যান অ্যাপোজিশন টু এ নাউন নাউন সম্পর্কে একই তথ্য দিবে দুটো মানেই বোঝাবে নাউনের কথা তো সাকিব সাকিব সম্পর্কে একটা তথ্য দিচ্ছে আওয়ার ক্যাপ্টেন আওয়ার ক্যাপ্টেন মানেই সাকিব সাকিব মানে আওয়ার ক্যাপ্টেন তাহলে আওয়ার ক্যাপ্টেনটা হবে এখানে অ্যাপোজিশন এবং এটা ফ্রেস ঠিক আছে এক গোচ্ছ বড় আই লাভ রুপা রুপা মানে যে কথা কিউট গার্ল মানে একই কথা তাকেই ইঙ্গিত করা হচ্ছে সো অ্যাকিউট গার্লটা হবে এখানে অ্যাপোজিশান এবং এটা একটা ফ্রেস। নাউন ফ্রেইস আচ্ছা আই ওয়াজ বোর্ন ইন দিনাজপুর আ বিউটিফুল ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ সো দিনাজপুর এই দিনাজপুর সম্পর্কে একটা কথা বলা হয়েছে বিউটিফুল ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ তো এ বিউটিফুল ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশে হবে এখানে আমার ফ্রেস নন ফ্রাইজ যেটা এখানে অ্যাপোজিশন হিসেবে কাজ করছে ঠিক আছে ওকে তারপর হচ্ছে নন ফ্রেজের অবস্থান নন ফ্রেইস মূলত আরেকটা ভাবেই অবস্থান করে সেটা কি ডিটার্মিনার অথবা অ্যাডেক্টিভের পরে বসবে সো দেখুন উই সাম রেয়ার ইন্ডিয়ান বুক সাম এটা কিন্তু একটা ডিটারমিনার ঠিক আছে তার এইটা হবে আমার কি নাউন ফ্রেস সো সাম রেয়ার ইন্ডিয়ান বুকস এটা নাওন ফ্রাইজ তারপর হচ্ছে হ্যাভ ই দান্টেড অ্যান এক্সপেন্সিভ চাইনিজ বাইক সো এখানে অ্যান এখানে আন্দালেনগুলো থাকবে না এখানে চলে এসেছে অনেগুলো থাকবে না রেয়ার ইন্ডিয়ান বুকস হবে আমার কি আমার নাউন ফ্রাইজ এবং অ্যান এক্সপেন্সিভ চাইনিজ বাইক অ্যানটা কিন্তু আমার ডিটার্মিনার অ্যানটা হচ্ছে আমার ডিটার্মিনার তাহলে এক্সপেন্সিভ চাইনিজ বাইক হবে আমার নাউন ফ্রাইজ কারণ কি ডিটার্মিনার এবং অ্যাজেক্টিভের পরে অলওয়েজ নাউন ফ্রাইজ বসে থাকে সো দ্যাটস ইট তো আজকে আমরা ফ্রেজ সম্পর্কে জানলাম এবং নাউন ফ্রেজ কি সেটা জানলাম এবং নাউন ফ্রেজের অবস্থান সম্পর্কে জানলাম তো এই পর্যন্ত থাকবে আমাদের আজকের ক্লাস পরবর্তী পার্টগুলোতে আমরা আরও কিছু যে ফ্রেজগুলো আছে সেগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করব সো পরবর্তী পার্টগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং স্যার একাডেমিক ক্লাসগুলো উপভোগ করবেন আসসালামু আলাইকুম